বৃহস্পতিবার বাসন্তী পূজা উপলক্ষে বিভিন্ন ক্লাবে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আশ্বিনের দুর্গোৎসবের মতোই সম আড়ম্বরে পালিত চৈত্রের শুক্লপক্ষে বাসন্তী পুজো। চন্দ্রপুর তুষার সংঘ আয়োজিত বাসন্তী পুজোয় উপস্থিত হয়ে মায়ের কৃপা প্রার্থনা করলেন তিনি। মা দশভুজার কাছে সমগ্র রাজ্যবাসীর সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনাও করলেন। এরপর প্রসাদ বিতরণ করতেও দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে। এরপর চলে আসেন থলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে। সেখানে তিনি লক্ষ্য করেন মহিলা মণ্ডলীর দ্বারা হচ্ছে এই ক্লাবের বাসন্তী পূজা। সেখানে তাকে মহিলারাই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রত্যেকবারের মতো এবারও প্রান্তিক ক্লাব মহিলাদের দ্বারা এ পূজায় ব্রতী হয়েছেন, এটাই প্রান্তিক ক্লাবের বৈশিষ্ট্য বলে ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর পাশাপাশি তিনি বলেন ত্রিপুরাতে 33% রিজার্ভেশন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের মধ্যে 11 জন সদস্যই মহিলা মন্ত্রী। আর যখন রামনবমীতে বাসন্তী পূজা চলছিল সে সময় ভারতবর্ষের 4-4 মেডেল এনে দিয়েছে মহিলারাই। পাশাপাশি তিনি রাজ্যবাসীর সুখ ও শান্তির কামনা করলেন। বাসন্তী পূজার আজকে নবমী দিন, অনেক অনেক শুভেচ্ছা। এমনিতে পুরো দেশব্যাপী আজকে রামনবমী পালন করা হয়। বাসন্তী পূজা আমাদের এখানে আমরা দুর্গা পূজাই করি, আর ভারতের বাকি প্রান্তেও দুর্গারই পূজা হয়, দেবীর পূজা হয়। আর প্রত্যেকবারের মতো এবারও প্রান্তিক ক্লাব যে মহিলাদের দ্বারা আয়োজিত কার্যক্রম, এটা মূল বৈশিষ্ট্য। সেটা মহিলা সশক্তিকরণের কথা আমরা বলি, ত্রিপুরাতে আমরাও 33% রিজার্ভেশন দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ওনার নেতৃত্বে যে মন্ত্রিপরিষদ আছে তার মধ্যে 11 জন মহিলা মন্ত্রী আছে। আর আজকে যখন বাসন্তী পূজা বা নবরাত্রি চলছিল তখন 4-4 মহিলা যে রেসলার ভারতবর্ষের জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে গোল্ড আর অন্যান্য মেডেল নিয়ে এসছে, সেটাও 4টাই মহিলা, সেটাও গৌরবের বিষয়। নবরাত্রা মায়ের পূজা চলছিল তখন ভারতীয় মহিলারাই ভারতের গৌরব নিয়ে এসছে। আর আমি গর্বিত, তার জন্য আমি যে রাজ্যের প্রভারি সে রাজ্যেরই দুইটাই সেই রাজ্যের, আর একটা হায়দ্রাবাদের আর একটা নর্থ ইন্ডিয়ার দেশ। তো আমি আশা করি যেভাবে মহিলাদের মাধ্যমে এই বাসন্তী পূজার আয়োজন করা হয়, আরও কিছু কার্যক্রম আমি দেখি প্রান্তিক ক্লাবের বৈশিষ্ট্য আছে মহিলাদেরকে সামনে রেখে করা হয়। এটা ক্লাব সেক্রেটারি ক্লাবের প্রতিনিধিদেরকে সবাইকে সাধুবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। সর্বোপরি পূজা অর্চনা আমরা তার জন্য করি যে আমাদের যাতে মানসিক শান্তি হয়, মানসিক সুখ থাকে, যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সমৃদ্ধি হয়, তারই কামনা করি মায়ের কাছে বিশেষ করে। তো স্বাভাবিকভাবে পুরা মানুষের সুখ সমৃদ্ধি হোক, সার্বিক বিকাশ হোক, সেটাই আমি কামনা করি। আর সবাই শান্তিতে থাকুক, এটাই আমরা প্রার্থনা সবাইকে অনুরোধ করি। পূজায় বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে আপ্লুত সকলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।